হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্টক স্টাডি দেখুন অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা জেনেছি যে অপশান সাধারণত দুই রকমের হয় একটা হচ্ছে কল অপশান এবং আরেকটা পুট অপশান যখন মনে হয় যে প্রাইস এখান থেকে উপরের দিকে যাবে তখন আমরা সাধারণত কল অপশান বাই করি এবং যখন মনে হয় প্রাইস এখান থেকে নিচে যাবে তখন আমরা পুট অপশান সেল করি তো এই দুই রকমভাবে অপশন ট্রেডিং হয় এছাড়াও আরও দুই রকমভাবে অপশান ট্রেডিং হয় যখন মনে হয় প্রাইস এখান থেকে উপরে যাবে তখন আপনি পুট অপশান সেল করতে পারেন এবং যখন মনে হয় যে প্রাইস এখান থেকে নিচে যাবে তখন আপনি সেখানে কল অপশান সেল করতে পারেন তো এই চার রকমভাবে অপশন ট্রেডিং হয় এবং আমি আগের ভিডিওগুলোতে অপশান ট্রেডিংয়ের বেসিক নিয়ে আলোচনা করেছি এবং সেখানে আমি ডিটেলসে বলেছি যে অপশান কী অপশন ট্রেডিং কীভাবে হয় এবং এখানে অপশানের বিভিন্ন টার্মস নিয়ে আমি আলোচনা করেছি অপশান বাইং এবং অপশান সেলিং নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়েছি এটা অপশন ট্রেডিংয়ের চার নম্বর ভিডিও আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেনি তার আগের ভিডিওগুলি দেখুন তারপরে এই ভিডিওটি দেখলে আপনার এই ভিডিওটি বুঝতে সুবিধা হবে তো এই বেসিক ব্যাপারগুলো আমরা আগের ভিডিওতেই জেনেছি তো দেখুন এখন নিফটি চলছে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের কাছাকাছি তো নিফটিতে আলাদা আলাদা স্ট্রাইক প্রাইস আপনি দেখতে পাবেন সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটি সেভেন্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টিন থাউজেন্ড এইট হান্ড্রেড এবং নিচের দিকে সেভেন্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেড থ্রি হান্ড্রেড থাউজেন্ড টু হান্ড্রেড তো এখানে আপনার যখন মনে হবে যে প্রাইস এখান থেকে উপরে যাবে তখন আপনি কোন কল অপশানকে বাই করবেন এবং যখন মনে হবে প্রাইস এখান থেকে নিচে যাবে তখন কোন পুরো অপশানকে সেল করবেন দেখুন অপশান ট্রেডিংয়ের সময় এই ডিফারেন্ট স্ট্রাইক প্রাইসকে আপনি তিন ভাগে ভাগ করতে পারেন নাম্বার ওয়ান ইন দ্য মানি অপশান দ্যাট ইজ আইটিএম নাম্বার টু অ্যাট দ্য মানি অপশান দ্যাট ইজ এটিএম নাম্বার থ্রি আউট অফ দ্য মানি অপশান দ্যাট ইজ ওটি এম তো এই তিন ধরনের অপশানের বিশেষে আপনি এখানে অপশান বাই এবং সেল করতে পারেন তো আজ আমরা এই ভিডিওতে জানবো যে কখন আপনি পুট অপশান বাই করবেন কখন আপনি পুট অপশান সেল করবেন বা কখন আপনি কল অপশান বাই করবেন এবং কন অপশান সেল করবেন এবং এর পিছনে সাইকোলজিনিয়াল ডিটেলসে ডিসকাস করব তো আপনারা যদি অপশান ট্রেডিং করতে চান তার জন্য আপনাকে অপশান ট্রেডিংটা খুব ভালো করে শিখতে হবে আর অপশান ট্রেডিং খুব ভালো করে শিখতে গেলে আপনাকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে যেতে হবে আপনারা যদি অপশন ট্রেডিং করতে চান এবং অপশন ট্রেডিং খুব ভালো করে শিখতে চান তাহলে এই চ্যানেলের অপশন ট্রেডিংয়ের ফুল কোর্সের ভিডিওগুলি পুরো দেখুন তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং তারপর যদি আপনি ট্রেড করেন তাহলে খুব ভালো সেখান থেকে প্রফিটও জেনারেট করতে পারবেন কারণ এই অপশান ট্রেডিং করার জন্য আপনাকে শিখতে হবে আর এই ভিডিওগুলি আপনি এখানে সব ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন আর আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর যদি আপনি ট্রেডিং করেন বা স্টক মার্কেটে ট্রেডিং করতে চান আরও ভালো করে মার্কেটটাকে জানতে চান শিখতে চান তাহলে এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা ভিডিও আপনি পুরো দেখুন তাহলে এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন তো আমরা এখানে ফার্স্ট জানবো ইন দ্য মানি অ্যাট দ্য মানি এবং আউট অফ দ্য মানি অপশান কী এবং কখন আপনি কোন অপশানটাকে ইউজ করবেন এবং এখানে ট্রেড সেট আপ কীভাবে তৈরি করবেন তো এখন আমরা নিফটির অপশান চেন ডেটা দেখবো দেখুন আজ টোয়েন্টি ফিফথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আমরা নেক্সট এক্সপায়ারি দ্যাট মিন্স নেক্সট উইকলি এক্সপায়ারি ডেটা দেখব সেটা হচ্ছে সেকেন্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো এখানে নিফটি সিলেক্ট করা আছে এক্সপায়ারি এখানে সেকেন্ড ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আমরা সিলেক্ট করেছি তো যখনই এটা সিলেক্ট করবেন তখন দেখুন এখানে নিফটির অপশান চেনের ডেটা আপনি পেয়ে যাচ্ছেন তো এখানে ফার্স্ট আপনি দেখতে পারবেন স্ট্রাইক প্রাইস দেখুন সেভেন্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এরপরে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটি সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টিন থাউজেন্ড ফোর ফিফটি থাউজেন্ড ফোর হান্ড্রেড এখানে ফিফটি পয়েন্টের ডিফারেন্সে আপনি স্ট্রাইক প্রাইস দেখতে পাচ্ছেন আমি এই অপশন চেন নিয়ে আগে একটি ভিডিও বানিয়েছি আপনারা এখনও যারা ওই ভিডিওটি দেখেননি ওই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ যদি আপনি অপশন ট্রেডিং করেন তো আপনারা ওই ভিডিওটি প্রো দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন দেখুন এখানে নিফটির উপরের দিকে 17,650, থাউজেন্ড সিক্স ফিফটি তো এগুলো সব হচ্ছে স্ট্রাইক প্রাইস তো এখন যেহেতু নিফটি চলছে সেভেন্টিন থাউজেন্ড কাছাকাছি তো এটা হচ্ছে অ্যাড দ্য মানি অপশান নিফটির কারেন্ট মার্কেট প্রাইস এখন চলছে সেভেন্টিন তো কারেন্ট মার্কেট প্রাইসের রেসপেক্টটা যে স্ট্রাইক প্রাইস আছে দেখুন সবথেকে কাছাকাছি সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটি এই সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটির যে স্ট্রাইক প্রাইস এটা হচ্ছে অ্যাট দা মানি স্ট্রাইক প্রাইস যদি আমরা কল অপশনের ক্ষেত্রে দেখি বা পুট অপশনের ক্ষেত্রে দেখি তাহলে অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস দুটোর ক্ষেত্রেই সেম হয় এবং কল অপশনের ক্ষেত্রে এখান থেকে যত আপনি নিচের দিকে যাবেন দ্যাট মিনস সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টিন থাউজেন্ড ফোর ফিফটি সেভেন্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেড সেগুলো হচ্ছে অ্যাট দ্য মানি অপশন দেখুন এখানে আপনি কালার ডিফারেন্স দেখতে পাচ্ছেন তো এগুলো যা দেখতে পাচ্ছেন এখানে সব হচ্ছে ইন দ্য মানি কল অপশান এটা কল অপশানের ক্ষেত্রে এবং এখানে সেভেন্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি থাউজেন্ড সিক্স ফিফটি সেভেন্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড সেভেন্টিন থাউজেন্ড সেভেন ফিফটি সেভেন্টিন থাউজেন্ড এইট হান্ড্রেড সেভেন্টিন থাউজেন্ড এইট ফিফটি যত উপরের দিকে আছে সবগুলো হচ্ছে আউট অফ দ্য মানি কল অপশান তো মনে রাখবেন আউট অফ দ্য মানি কল অপশান এটা ইন দ্য মানি কল অপশান তো ইন দ্য মানি কল অপশন এবং আউট অফ দ্য মানি কল অপশান তো আমরা জানলাম এবার যদি আমরা পুট অপশানের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পারবো সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটি থেকে যত উপরের দিকে দেখতে পাবেন দ্যাট মিনস সেভেন্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টিন থাউজেন্ড সিক্স ফিফটি সেভেন্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এগুলো সব হচ্ছে ইন দ্য মানি পুট অপশান এবং সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটি থেকে নিচে দ্যাট মিনস সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টিন থাউজেন্ড ফোর ফিফটি সেভেন্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেড সেভেন্টিন থাউজেন্ড থ্রি ফিফটি এই সবগুলো হচ্ছে আউট অফ দ্য মানি পুট অপশান এই আউট অফ দ্য মানি পুট অপশান এবং ইন দ্য মানি পুট অপশান এই দুটো সম্বন্ধেও আমরা জানতে পারলাম যদি ডেফিনেশন ওয়াইজ দেখি তাহলে দেখুন ইন দ্য মানি অপশান ডেফিনেশান হচ্ছে দ্য প্রাইস অফ দ্য আন্ডারলাইং আন্ডারলাইং মানে হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস ইজ গ্রেটার দ্যান দ্য স্ট্রাইক প্রাইস স্ট্রাইক প্রাইসের থেকে আন্ডারলাইংয়ের প্রাইস যদি গ্রেটার হয় তখন সেটা হচ্ছে সেই স্ট্রাইক প্রাইসকে বলা হবে আমাদের ইন দ্য মানি স্ট্রাইক প্রাইস আর ইন দ্য মানি অপশান কল অপশনের ক্ষেত্রে এবং অ্যাট দ্য মানি কল অপশনের ক্ষেত্রে দ্য প্রাইস অফ দ্য আন্ডারলাইং ইজ ইকুয়াল টু দ্য স্ট্রাইক প্রাইস এবং অ্যাট দ্য মানি পুট অপশনের ক্ষেত্রেও সেম ডেফিনেশান দ্য প্রাইস অফ দ্য আন্ডারলিং ইজ ইকুয়াল টু দ্য স্ট্রাইক প্রাইস দেখেন দেখুন এখানে এক্স্যাক্টলি ইকুয়াল হয় না এখন আন্ডারলাইং প্রাইস চলছে সেভেন্টিন থাউজেন্ড থ্রি থার্টি সিক্স তো সেভেন্টিন থাউজেন্ড থ্রি থার্টি সিক্সের সবথেকে কাছের স্ট্রাইক প্রাইস হচ্ছে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটি তো এটাই হচ্ছে অ্যাট দ্য মানি অপশান এবং পুট অপশনের ক্ষেত্রেও আপনি এটাকে অ্যাট দ্য মানি অপশন বলতে পারেন এবং কল অপশনের ক্ষেত্রেও আপনি এটাকে অ্যাট দ্য মানি অপশান বলতে পারেন এবং যদি আউট অফ দ্য মানি অপশান দেখি তাহলে কল অপশনের ক্ষেত্রে দ্য প্রাইস অফ দ্য আন্ডারলাইং ইজ লেস দ্যান দ্য স্ট্রাইক প্রাইস আন্ডারলাইন প্রাইস দ্যাট মিন্স কারেন্ট মার্কেট প্রাইস সবসময় স্ট্রাইক প্রাইসের থেকে নিচে হয় এইরকমই যদি পুট অপশনের ক্ষেত্রে আমরা আউট অফ দ্য মানি দেখি তাহলে কি দেখুন দ্য প্রাইস অফ দ্য আন্ডারলাইন গ্রেটার দ্যান দ্য স্ট্রাইক প্রাইস স্ট্রাইকের প্রাইসের থেকে গ্রেটার হয় কার প্রাইস না আন্ডারলাইংয়ের প্রাইস কারেন্ট মার্কেট প্রাইস তো আশা করি আপনারা এটা সবাই বুঝতে পেরেছেন যদি এটা না বুঝতে পারেন ভিডিওটি আবার রিপিট করে দেখুন তাহলে বিষয়টি খুব ভালো করে বুঝতে পারবেন তো এটা অপশানের খুব বেসিক একটি বিষয় অপশন ট্রেনিংটাকে খুব ভালোভাবে বুঝতে গেলে খুব ভালোভাবে শিখতে হলে এই বিষয়গুলোকে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে কারণ এর পরে যখন আমি অ্যাডভান্স লেভেলের ভিডিও বানাবো তখন আমি এইগুলো নিয়ে বলবো যে দ্য মানি কল অপশান ইন দ্য মানি পুট অপশান আউট অফ দ্য মানি কল অপশান আউট অফ দ্য মানি পুট অপশান তখন আপনাদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে যদি আপনি এখন এই বিষয়গুলো চেনে নিন বা শিখে নিন বা আপনার যদি জানা থাকে আর আপনি যখন অপশন ট্রেডিং করবেন তখন আপনাকে জানতে হবে যে ইন্দা মানি আউট অফ দ্য মানি এবং অ্যাট দ্য মানি অপশনের প্রিমিয়াম কেমন হয় এবং এই প্রিমিয়াম কোন কোন ফ্যাক্টরির উপর ডিপেন্ড করে এখানে টাইম ভ্যালু কেমন থাকে এখানে রিস্ক রেওয়ার রেশিও কী থাকে তো এখন আমরা জাস্ট এগুলোই জানবো ইন দ্য মানি অ্যাট দ্য মানি এবং আউট অফ দ্য মানি অপশানের সাথে যখন আপনি ট্রেডিং করবেন তখন এখানে প্রিমিয়াম টাইম ভ্যালু প্রফিট লস উইনিং প্রবাবিলিটি এবং রিস্ক রেওয়ার রেশিও কেমন থাকে এবং কখন কোনটা আপনি ইউজ করবেন সেটা নিয়েও আমি ডিসকাস করব তো দেখুন ইন দ্য অপশানের ক্ষেত্রে প্রিমিয়াম অনেক বেশি থাকে এখানে টাইম ভ্যালু অনেক কম থাকে এখানে উইলিং প্রবাবিলিটি অনেক বেশি থাকে যদি আপনি এখানে বাই করেন এখানে রিস্ক অনেক বেশি থাকে এবং রেওয়ার্ড অনেক বেশি থাকে তো চলুন আমরা এখন আবার নিফটি অপশান চেনে যাব সেখানে আমরা ডিটেলসে দেখব যে কীভাবে আপনি এগুলোকে অ্যানালাইসিস করবেন তো দেখুন এটা নিফটি অপশান চেন ডেটা তো নিফটি এখন চলছে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটির কাছাকাছি তো সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটি এখন হচ্ছে অ্যাট দ্য মানি অপশান তো এখান যদি আমরা ইন দা মানি কল অপশানের ক্ষেত্রে দেখি এবং আমরা যদি এখানে এল টিপিটাকে দেখবো মেনলি আমরা এখানে এটা হচ্ছে এখানে প্রিমিয়াম তো আমি এখন এটাকে জুম করছি তাহলে আপনাদের দেখতে অনেক সুবিধা হবে কারণ এখানে আমাদের শুধু দরকার স্ট্রাইক প্রাইস এবং এল টিপি দ্যাট মিন্স প্রিমিয়াম দেখুন এটা পুট সাইটের এল টিপি দ্যাট মিনস প্রিমিয়াম ভ্যালু এটা কল সাইটের এল টিপি দ্যাট মিনস প্রিমিয়াম ভ্যালু এবং এটা হচ্ছে স্ট্রাইক প্রাইস ওই তিনটে ভ্যালু যদি আমরা এখানে জানি তাহলে আমাদের বিষয়টি বুঝতে সুবিধা হবে তো দেখুন এখন অ্যাট দ্য মানি অপশান কোনটা আছে তো এখন অ্যাট দ্য মানি অপশান হচ্ছে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটি তো পুট সাইটে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটি হচ্ছে অ্যাট দ্য মানি অপশান যার ভ্যালু হচ্ছে এখন ওয়ান হান্ড্রেড ইলেভেন যার ভ্যালু হচ্ছে এখন একশো এগারো টাকা এবং কল সাইটে দেখুন সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটির কল অপশানের দাম হচ্ছে এখন একশো তেত্রিশ টাকা তো এই দুটো হচ্ছে অ্যাট দ্য মানি অপশান এবং দেখুন এখান থেকে যত ইন্দা মানি যাবেন কল সাইটে তত প্রিমিয়াম এখানে বাড়ছে এবং পুট সাইটে যত মানি যাবেন তত প্রিমিয়াম দেখুন এখানে বাড়ছে এবং দেখুন যত আপনি আউট অফ দ্য মানি যাবেন কল সাইটে আউট অফ দ্য মানি মানে হচ্ছে সেভেন্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড থাউজেন্ড সেভেন হান্ড্রেড তত দেখুন এখানে প্রিমিয়াম কম হচ্ছে তো তার মানে কি যত উপরের দিকে দেখবেন তত টাইম ভ্যালু বাড়তে থাকবে দেখুন এখন নিফটি চলছে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ থার্টি সিক্স মানে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটি যে কল অপশন ওয়ান থার্টি থ্রি এখানে কোনো ইন্টেন্সিক ভ্যালু নেই এখানে অনলি আছে টাইম ভ্যালু সেভেন্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড যাচ্ছেন তখন আউট অফ দ্য মানি তখন ওয়ান জিরো সিক্স সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যত ওটিএমএ যাচ্ছেন তত কিন্তু অনলি টাইম ভ্যালু এখানেও অনলি টাইম ভ্যালু কিন্তু সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থাউজেন্ড ফোর ফিফটি থাউজেন্ড ফোর হান্ড্রেড দেখুন ভ্যালু কত টু থার্টি তো টু থার্টি যদি ভ্যালু হয় এখানে কিন্তু কিছু টাইম ভ্যালু এবং কিছু ইনটেন্সিক ভ্যালু নিয়ে এই ভ্যালুটা তৈরি হয়েছে কিন্তু যদি আপনি উপরের দিকে যান তো এখানে দেখুন কোনো ইনটেন্সিক ভ্যালু নেই পুরোটাই টাইম ভ্যালু সেই রকম যদি আমরা সাইডে দেখি দেখুন পুরস্টি ইন দ্য মানি অপশান হচ্ছে ওয়ান থার্টি সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন হান্ড্রেড এটা ওয়ান নাইনটি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড এটা হচ্ছে টু সিক্সটি ফোর তো এগুলো সব হচ্ছে ইন দ্য মানি তো ইন দা মানি অপশান যত যাবেন তত দেখুন এখানে আপনার প্রিমিয়াম ইনক্রিজ করছে তো এর মধ্যে কি আছে টাইম ভ্যালু আছে প্লাস ইনটেন্সিক ভ্যালু আছে তো এই দুটো মিলে কিন্তু এখানে এই প্রিমিয়াম ভ্যালুটা তৈরি হয়েছে কিন্তু কিন্তু এখানে যত আউট অফ দ্য মানি যাবেন দেখুন আউট অফ দ্য মানি এখানে পুরোটাই কিন্তু টাইম ভ্যালু তার মানে যত বেশি আউট অফ দ্যানি যাবেন অনলি টাইম ভ্যালু আপনি এখানে পাবেন এবং এখানে আপনি যদি বাই করেন তাহলে এখানে আপনার উইনিং চান্স তত কম থাকবে ধরুন আপনি প্রেডিট করলেন প্রাইস সেখান থেকে উপরে যাবে কত পয়েন্ট উপরে যাবে ওয়ান ফিফটি পয়েন্ট উপরে যাবে তো এখন প্রাইস কত চলছে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটি এখান থেকে উপরে গেলে কত যাবে সেভেন্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড যাবে তো সেভেন্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড কলারশনের এখন প্রাইস কত চলছে সিক্সটি ফাইভ রুপিস যদি প্রাইস এখান থেকে ওয়ান ফিফটি পয়েন্ট উপরেও যায় অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক দ্যাট মিন্স এক্সপায়ারি ডে তবুও কিন্তু এই সিক্সটি ফাইভ রুপিসটা জিরো হয়ে যাবে এই জন্য অপশন সেলাররা সবসময় আউট অফ দ্য মানি কল বা পুট সেল করেন তো এখানে যদি মনে হয় যে প্রাইস এখান থেকে দুশো পয়েন্ট উপরে যাবে তাও দেখুন সেভেন্টিন থাউজেন্ড সেভেন ফিফটি তার ভ্যালু তো চলছে কত এখন ফর্টি এইট রুপিস তো যদি ফর্টি এইট রুপিসের অপশান এখানে সেল করেন কেউ একজন দ্যাট মিন্স যার মনে হচ্ছে প্রাইস এই টু হান্ড্রেড লেভেলের মধ্যে থাকবে যার মনে হচ্ছে প্রাইস এখান থেকে হান্ড্রেড পয়েন্ট বা টু হান্ড্রেড পয়েন্ট উপরে যাবে সেও যদি একটা এখানে কল অপশান সেল করে তাহলে কিন্তু তা সে এখান থেকে প্রফিট করতে পারবে দেখুন যখন আপনি অপশান ট্রেডিং করবেন তার মানে অপশান বাই করবেন বা অপশান সেল করবেন তখন আপনার দুটো বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে দেখুন অপশান বাইংয়ের ক্ষেত্রে আমরা জানি এখানে লিমিটেড রিস্ক থাকে এবং আনলিমিটেড প্রফিট থাকে তো এটা তো সবাই জানেন যে অপশান বাইংয়ের ক্ষেত্রে লিমিটেড রিস্ক এবং আনলিমিটেড প্রফিট কিন্তু আপনাকে মনে রাখতে হবে অপশান বাইংয়ের ক্ষেত্রে অনলি থার্টি থ্রি পার্সেন্ট উইনিং প্রবাবিলিটি থাকে তার আপনার জেতার চান্স এখানে কত থাকে থার্টি থ্রি পার্সেন্ট এবং অপশান সেলিংয়ের ক্ষেত্রে আমরা জানি যে লিমিটেড প্রফিট থাকে এখানে এবং আনলিমিটেড রিস্ক থাকে আনলিমিটেড রিস্ক এবং লিমিটেড প্রফিট থাকা সত্ত্বেও অপশান সেলিংয়ের ক্ষেত্রে সিক্সটি সিক্স পার্সেন্ট উইনিং চান্স থাকে তো কেন এমনটি হয় দেখুন যদি আপনি কোনো কল অপশানকে বাই করেন এখান থেকে ওয়ান ফিফটি পয়েন্ট উপরের ওয়ান ফিফটি পয়েন্ট উপরে কল অপশানকে বাই করছেন তো এখান থেকে যদি প্রাইস এখান থেকে সাডেনলি খুব তাড়াতাড়ি খুব কম সময়ে খুব ফাস্ট ওয়ান ফিফটি পয়েন্ট মুভমেন্ট হয় তাহলে আপনি এখানে কিছু প্রফিট করতে পারবেন কিন্তু যদি এখানে প্রাইসের কম সময়ে ভালো মুভমেন্ট না হয় উপরের দিকে তাহলে এখানে কল অপশান বাই করে আপনি প্রফিট করতে পারবেন না আপনি থিওরিটিক্যালি বলুন বা প্র্যাকটিক্যালি বলুন অপশান বাইংয়ের ক্ষেত্রে কম সময়ে ভালো মুভমেন্ট হলেই আপনার ডাইরেকশানে মুভমেন্ট হলেই আপনি সেখান থেকে প্রফিট করতে পারবেন এবং অপশন সেলিংয়ের ক্ষেত্রে যদি এখানে খুব কম সময় প্রাইসের উপরের দিকে খুব ফাস্ট মুভমেন্ট হয় এবং যদি আপনি এখানে পুট অপশান সেল করেন তাহলেও কিন্তু এখানে আপনি সেম প্রফিট জেনারেট করতে পারবেন এবং সেকেন্ড কন্ডিশন যদি প্রাইসের এখানে উপরের দিকে খুব ফাস্ট মুভমেন্ট না হয় আপনি যে এক্সপায়ারি কিনেছেন সে এক্সপায়ারির পর এক্সপায়ারি যদি মুভমেন্ট হয় আর সেই এক্সপায়ারিতে যদি রেঞ্জ মাউন্ট মার্কেট থেকে দ্যাট মিনস কনসুলেশন চলে তাহলেও কিন্তু আপনি এখান থেকে পুরো প্রফিটটা জেনারেট করতে পারবেন বিকজ অফ টাইম ভ্যালু তো এখানে দু রকম ক্ষেত্রে আপনি প্রফিট করতে পারছেন তো এই জন্য এখানে সিক্সটি সিক্স পার্সেন্ট উইনিং চান্স থাকে এবং এখানে অনলি থার্টি থ্রি পার্সেন্ট উইনিং চান্স থাকে তো যখন আপনি অপশন ট্রেডিং করবেন তখন আপনাকে মনে রাখতে হবে যে এখানে আপনাকে ভালো রিস্ক রেশিও মেনটেন হলে তবেই ট্রেড নিতে হবে আর এখানে যদি ভালো রিস্ক রেশিও মেনটেন না হয় তাহলে কিন্তু ট্রেড নেওয়া যাবে না তার মানে যখন আপনি অপশান বাইং করবেন তখন আপনাকে ওয়ান এস টু থ্রি বা ওয়ান এইস টু ফোর এক্সকোয়াট এশো যদি হয় তবে আপনি সেখানে বাই করবেন আদারওয়াইজ সেখানে বাই করবেন না কারণ এখানে উইনিং চান্স খুব কম থাকে থার্টি থ্রি পার্সেন্ট চান্স থাকে উইনিং হওয়ার এবং অপশন সেলিংয়ের ক্ষেত্রে ওয়ান এক্স টু টুর রিস্কোয়াট এশো মেনটেন করে আপনি এখানে অপশন সেল করতে পারেন কারণ এখানে আপনার প্রফিটেবিলিটির চান্স অনেক বেশি থাকে সিক্সটি সিক্স পার্সেন্ট প্রপার্টি থাকে প্রফিট হওয়ার তো এখন আমি অপশান চেঞ্জ ডেটের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা কাজ করে দেখুন নিফটি এখন চলছে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ থার্টি সিক্স এখানে অ্যাট দা মানি অপশন হচ্ছে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটি এবং ইন দ্য মানি কল অপশান সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি থাউজেন্ড ফোর ফিফটি সেভেন্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেড অপশন ক্ষেত্রে উইনিং প্রবল্লিটি কম থাকে তার মানে এই নয় যে আপনি অপশান বাইং করে প্রফিট করতে পারবেন না আপনি অপশান বাইং করেও প্রফিট করতে পারেন আপনি যদি সঠিক সময়ে সঠিক অপশানকে বাই করতে পারেন তাহলে সেখান থেকে আপনি ভালো প্রফিট জেনারেট করতে পারেন এখন আমি বলবো যে আপনি কখন কোন অপশানকে বাই করবেন এবং কখন কোন অপশানকে সেল করে সেখান থেকে প্রফিট করতে পারবেন দেখুন জেনারেলি অপশান বাইংয়ের ক্ষেত্রে যদি প্রাইসের খুব কম সময়ে বেশি মুভমেন্ট হয় তখন সেখান থেকে আমরা প্রফিট জেনারেট করতে পারি তো দেখুন সবসময় অপশান বাইংয়ের ক্ষেত্রে আপনাকে যখন অপশান বাই করতে হবে তখন ডিপ ইন দ্য মানি বা অ্যাট দ্য মানি অপশান বাই করতে হবে কারণ ডিপ ইন দ্য মানি বা অ্যাট দ্য মানি অপশনের মধ্যে প্রিমিয়াম অনেক বেশি থাকে এবং এর মধ্যে টাইম ভ্যালু সঙ্গে সঙ্গে ইনটেনসিভ ভ্যালু থাকে দেখুন এখানে 17550 থাউজেন্ড যার দাম চলছে এখন কল অপশানে ওয়ান তারপরে দেখুন সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওয়ান সিক্সটি সেভেন থাউজেন্ড ফোর ফিফটি যার দাম চলছে ওয়ান নাইনটি সিক্স থাউজেন্ড ফোর টু থার্টি তো দেখুন এখানে যত ইন্দামানি যাচ্ছেন তত প্রাইস বাড়ছে এবং এই প্রাইস বাড়ার সঙ্গে সঙ্গে টাইম ভ্যালু কমছে এবং ইন্টার্নশিপ ভ্যালু বাড়ছে তো এগুলো নিয়ে আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি আপনারা আগে আগের ভিডিও দেখ তারা আগের ভিডিও দেখুন তাহলে এই বিষয়গুলি খুব ভালোভাবে বুঝতে পারবেন তো যখনই আপনি অপশান বাইং করবেন তখন আপনাকে এই ইন দা মানি অপশান বাই করতে হবে ইন দা মানি অপশান বাই করলে এখানে যেহেতু ইন্টেন্সিক ভ্যালু বেশি থাকে এর ডেল্টা ভ্যালু বেশি থাকে সেই জন্য আপনি এখান থেকে খুব ভালো প্রফিট জেনারেট করতে পারেন তার মানে এখানে যখনই প্রাইসের মুভমেন্ট হবে উপরের দিকে তখন এই প্রিমিয়ামের ভ্যালু খুব ভালো মুভমেন্ট হবে এবং যদি আপনি অ্যাট দ্য মানি অপশানও বাই করেন তখন এখান থেকে প্রাইসের হান্ড্রেড পয়েন্টের মুভমেন্ট হবে তখন এটা হয়ে যাবে ইন দা মানি এবং যদি প্রাইসের এখান থেকে আরও বেশি মুভমেন্ট হয় তখন এটা হয়ে যাবে ডিপ ইন দা মানি তো তাহলে আপনি এখান থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন দেখুন এই ডেল্টা থিটা গামা এগুলো নিয়ে আমি পরের অ্যাডভান্স লেভেলের ভিডিওতে ডিসকাস করব আগে আপনারা বেসিক লেভেলটা ক্লিয়ার করুন বেসিক বিষয়গুলি জানুন তারপরে আমি এগুলো নিয়ে অবশ্যই ডিসকাস করবো এবং ওগুলো নিয়ে ভিডিও আসবে এবং তারপরে আমরা হেজিং এবং বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করবো এইরকমই পুট অপশানের ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে প্রাইস এখান থেকে নিচে যাবে তাহলে আপনি এখানে ইন দ্য মানি বা অ্যাট দ্য মানি পুট অপশন বাই করতে পারেন তো এখন নিফটি অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইস হচ্ছে সেভেন্টিন থাউজেন্ড ফাইভ ফিফটি যার দাম চলছে এখন ওয়ান হান্ড্রেড ইলেভেন রুপিস তার মানে এখন প্রিমিয়াম চলছে ওয়ান হান্ড্রেড ইলেভেন রুপিস দেখুন ইন দা মানি চলছে এখন ওয়ান থার্টি সেভেন সেভেন্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টিন থাউজেন্ড সিক্স ফিফটি সেভেন্টিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড দেখুন এখান থেকে প্রাইস ইনক্রিজ করছে দ্যাট মিনস প্রিমিয়াম ইনক্রিজ করছে তো এর মধ্যে কি আছে এর মধ্যে টাইম ভ্যালু আছে এবং ইনটেন্সিক ভ্যালু যত বেশি ডিপ ইন দ্য মানি যাবেন পুট অপশনের ক্ষেত্রে তত তার টাইম ভ্যালু কমতে থাকবে এবং ইনটেন্সিক ভ্যালু বাড়তে থাকবে তো এখানে ডেল্টা খুব ভালো পাওয়া যায় তো যদি এখান থেকে প্রাইসে নিচের দিকে ফল হয় তাহলে এই প্রিমিয়ামগুলো খুব ভালো বাড়বে এবং আপনি সেখান থেকে খুব ভালো প্রফিটও জেনারেট করতে পারবেন তো যদি আপনি অপশান বাই করেন সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনাকে ইন দ্য মানি অপশান বাই করতে হবে বা অ্যাট দ্য মানি অপশান বাই করতে হবে তো সেটা হতে পারে পুট অপশান বা কল অপশান এবং যদি এখান থেকে প্রাইসের খুব ভালো মুভমেন্ট হয় এবং যদি আপনার ডাইরেকশানে প্রাইসের মুভমেন্ট হয় তাহলে সেখানে অ্যাট দ্য মানি কল অপশান বা অ্যাট দ্য মানি পুট অপশান ইন দ্য মানি হয়ে যাবে এবং তখন তার ভ্যালু খুব ভালো বাড়বে আরো জিনিস মনে রাখবেন যত এখান থেকে প্রাইস এক্সপায়ারির দিকে এগোবে তত তার টাইম ভ্যালু কমবে ইনটেন্সিক ভ্যালু বাড়বে যদি ধরুন এখন ধরুন আজ থার্সডে নেক্সট থার্সডে হচ্ছে এক্সপায়ারি এই জন্য অ্যাট দ্য মানি স্ট্রাইক প্রাইসের দাম চলছে এখন ওয়ান হান্ড্রেড ইলেভেন রুপিস এখানে কল অপশনে ওয়ান হান্ড্রেড থার্টি থ্রি রুপিস যদি আমরা এটা মানডে টিউসডে দেখ সোম মঙ্গলবারের দিকে দেখি তো দেখবো এটা নাইনটি রুপিস কাছাকাছি চলে এসছে বা এইটটি রুপিসের কাছাকাছি চলে এসছে যত বেশি এক্সপায়ারির দিকে গবেন তত আপনার অ্যাট দ্য মানি বা ইন দ্য মানি বা আউট অফ দ্য মানি স্ট্রাইক প্রাইসের প্রিমিয়াম কমতে থাকবে কখন আপনি অপশন সেল করবেন দেখুন সবসময় অপশন সেল করার জন্য আপনাকে যে স্ট্রাইক প্রাইস চুজ করতে হবে সেটা হচ্ছে আউট অফ দ্য মানি স্ট্রাইক প্রাইস দেখুন এখানে সেভেন্টি থাউজেন্ড এইট হান্ড্রেড থাউজেন্ড এইট ফিফটি বা সেভেন্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড এগুলো হচ্ছে আউট অফ দ্য মানি কল অপশান তো এই আউট অফ দ্য মানি কল অপশানের প্রাইস চলছে দেখুন ফর্টি এইট রুপিস থার্টি সিক্স রুপিস টোয়েন্টি সিক্স রুপিস জেনারেলি অ্যাট দ্য এক্সপায়ারি ডেটে এই এগুলো জিরো হয়ে যাবে যদি আপনার মনে হয় যে প্রাইস একটা রেঞ্জের মধ্যে থাকবে প্রাইসের বেশি মুভমেন্ট হবে না তাহলে কিন্তু এখানে আপনি আউট অফ দ্য মানি পুট অপশন বা কল অপশন সেল করে সেখান থেকে খুব ভালো প্রফিট জেনারেট করতে পারেন যারা মার্কেটের বিগ প্লেয়ার হয় তারা সাধারণত কল অপশন বা পুট অপশন সেল করে সেখান থেকে প্রফিট জেনারেট করে দেখুন এখানে সেভেন্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেডের পুট অপশানের প্রাইস চলছে এখন থার্টি নাইন রুপিস সেভেন্টিন থাউজেন্ড থ্রি ফিফটি ফর্টি নাইন রুপিস সেভেন্টিন থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি রুপিস এগুলো কিন্তু সব আউট অফ দ্য মানি পুট অপশান তো এগুলো সেল করেও কিন্তু এখান থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারেন যখন এক্সপায়ারির দিকে কবে দ্যাট মিন্স সোম মঙ্গলবারের দিকে তখন এগুলোর প্রাইস আরও কমতে থাকবে যারা অপশান সেল করেন তাদের কাছে টাইম ভ্যালুটা হচ্ছে বন্ধু তারা টাইম ভ্যালুটাকে পুরোটা নিতে পারেন তো এখানে যদি আউট অফ দ্য মানি কল অপশান বা পুট অপশান কেউ সেল করে তাহলে সে সেখান থেকে খুব ভালো প্রফিট জেনারেট করতে পারবে যদি মার্কেট একটা রেঞ্জের মধ্যে থাকে আর যদি মার্কেটের কোনো একদিকে এখান থেকে বেশি মুভমেন্ট হয় তাহলে কিন্তু এখানে আনলিমিটেড লস হওয়ার চান্স থাকবে তো জেনারেলি অপশান সেলিং যারা করেন তারা তার জন্য হেজিং করে রাখেন যাতে হিউজ মুভমেন্ট হলে তারা সেখান থেকে তাদের পজিশানকে ক্লোজ করতে পারেন এবং অল্প লস বুক করে বেরিয়ে যেতে পারেন এসব হেজিংয়ের বিষয় নিয়ে আমরা অ্যাডভান্স লেভেলের ভিডিওতে আলোচনা করব আপনারা যদি অপশন ট্রেডিং করেন তাহলে আপনাদের অপশন ট্রেডিংটা অবশ্যই শিখতে হবে উইদাউট লার্নিং আপনি অপশন ট্রেডিংয়ে ভালো কিছু কোনোদিনই করতে পারবেন না যে কোনো সাকসেসফুল ট্রেডার একই কথা বলবে অপশন ট্রেডিং যদি আপনি করতে চান তাহলে আপনাকে খুব ভালো করে শিখতে হবে আর আমি এই চ্যানেলে ফ্রি অফ কস্ট বিনামূল্যে অপশন ট্রেডিংয়ের ফুল সিরিজ লঞ্চ করতে চলেছি তো আপনাদের যদি ভিডিও ভালো লাগে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তবেই আমি এই চ্যানেলে নেক্সট অপশন ট্রেডিংয়ের ভিডিওগুলো বানাবো আমাকে কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করুন এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ